আজকের ফুড ওয়াকে পুরনো কলকাতার কিছু লেজেন্ডারি দোকানে খেতে যাব। রিবারে বা পা পা পার পারাম পা, রিবারে বা পা পা পার পারাম পা, টুবি ডুবি ডু, টুবি ডুবি ডু, বিপারা পিরা পারা পা পা পা। কলকাতায় বছরের পর বছর টুরিস্ট আসে শুধু কলকাতার খাবার এক্সপিরিয়েন্স করার জন্য। কলকাতার মানচিত্রে এমন বহু দোকান আছে যারা জেনারেশন ধরে কলকাতার এই ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছে। ঐতিহাসিক শহর কলকাতার প্রাণকেন্দ্র হল পুরনো কলকাতা। আজকে যাব পুরনো কলকাতার কিছু বহু বছরের পুরনো খাবারের দোকানে। কিন্তু তার আগে যদি এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার। সেন্ট্রাল কলকাতার তালতলা এরিয়াতে এমন এক দোকান আছে যার নাম হয়তো আপনারা শুনেছেন বা নাও শুনে থাকতে পারেন। যদি না শুনে থাকেন তাহলে আজকের ব্লগের পরে আপনারা জেনে যাবেন, আর যদি নামটা জানেন তাহলে আজকের ব্লগের পরে আপনার কিন্তু অনেক স্মৃতি তাজা হয়ে যাবে। আমি দাঁড়িয়ে আছি 89 বছরের পুরনো যশোদা মিষ্টান্ন ভাণ্ডারে। দোকানে ঢুকে বা দোকানে অ্যাম্বিয়েন্স দেখে মনে হবে বাঙালি কোনো ঐতিহ্যবাহী মিষ্টির দোকানে এসেছেন। দোকানে প্রচুর মিষ্টির সম্ভার, তার থেকে দেখাবো আমার কিছু প্রিয় মিষ্টি। কিন্তু সকালে শুধু মিষ্টি খেলে হবে না, দেখতে হবে নোনতা খাবারে কি পাওয়া যায়। হাতে চলে এসেছে হিংয়ের কচুরি। কচুরির রং আর টেক্সচার দেখে মনে হবে এটা সাবেকি কচুরি। এখানকার কচুরি বেশ খাস্তা, আর তার সঙ্গে খোসাওয়ালা আলুর তরকারি, সার্ভ করা আছে শালপাতার ঠোঙায়। অসম্ভব সুন্দর গন্ধ। কচুরির ভেতরে বিরির ডাল আর ছাতুর পুর, যেটা বুঝলাম পুরের ভেতরে ডালের পার্সেন্টেজটা কিন্তু বেশি, সঙ্গে হিঙের আফটার টেস্ট। বাঙালি দোকান বলে আলুর তরকারির স্বাদটা একটু মিষ্টির দিকে। আর এখানে বিকেলবেলা আপনি ছোলার ডাল পাবেন, এক এক পিস কচুরির দাম নেবে 9 টাকা। ব্রেকফাস্টে পাবেন 100% শুদ্ধ বাঙালি সিঙ্গারা, সামোসা নয় সিঙ্গারা। এখানকার সিঙ্গারার প্রোটিনটা বেশ ক্রিসপি কিন্তু পাতলা, সিঙ্গারার ভেতরে আলুর তরকারির পুর, আর আলুর তরকারির স্বাদটা আসে পাঁচফোড়নে রান্না করার জন্য। বাঙালি সিঙ্গারা বলে আলুর তরকারিটা হালকা মিষ্টি হবে। সিঙ্গারার এত ভালো স্বাদ, কোনো রকম চাটনি বা সস দিয়ে এই সিঙ্গারা খাবেন না, তাহলে কিন্তু অথেন্টিক ফ্লেভারটা মিস করবেন। সিঙ্গারার প্রতি কামড়ে মুখে দু একটা বাদাম পড়বে। শীতকালে আপনি এখানে ফুলকপির সিঙ্গারা পাবেন, দোকানে এক এক পিস সিঙ্গারার দাম নেবে 9 টাকা। দোকানের এক প্রসিদ্ধ মিষ্টি হলো দোফালি। এটা বেসিক্যালি কালো জাম, দুভাগ করে বিক্রি করা হয় বলে তাই নাম দোফালি। দোফালির উপরে যে লেয়ারটা আছে এটা হচ্ছে মালাই আর ভ্যানিলা এসেন্স মিক্স করে একটা লেয়ার। তার উপরে যে নানা রকম কালার দেখা যাচ্ছে এটা হয় সন্দেশগুলোকে গ্রেট করে উপরে দেওয়ার জন্য। এইটা দোকানের অরিজিনাল রেসিপি, মানে যবে থেকে এই দোকান খুলেছে তবে থেকে এই মিষ্টির রেসিপি। এক এক পিস দোকানের দাম নেবে 12 টাকা। দোকানের মিষ্টিতে এখানকার লাল দই কোনো মতেই মিস করা চলবে না। লোকমুখে এর নাম হয়েছে যশোদার দই। এই দই তৈরি করার এক স্পেশাল পদ্ধতি আছে যাকে বলে স্লো ক্যারামেলাইজেশন, আর এই ক্যারামেলাইজ করতেই লাগে 8 থেকে 9 ঘন্টা। দইয়ের স্বাদ বেশি মিষ্টি নয় কিন্তু,
ব্যালেন্স মিষ্টি আর প্রচণ্ড ক্রিমি, কারণ দুধের কোয়ালিটি অসম্ভব ভালো। এখানে আপনি দইয়ের ভার 100 গ্রাম থেকে 2 থেকে 2.5 কিলো অবধি পেয়ে যাবেন। দইয়ের রেট এখানে 340 টাকা কেজি, আর আমার হাতে রয়েছে 100 গ্রামের ভার, যার দাম পড়েছে 34 টাকা। 1935 সালে শুরু হওয়া দোকান এখন চালাচ্ছে থার্ড জেনারেশন। দোকান খোলা 365 দিন সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। কিভাবে আসবেন তার জন্য গুগল ম্যাপের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। কিছু পা এগিয়ে বৌবাজার এলাকাতে রয়েছে ঠাকুরদাস পালিত লেন। এই গলির ভেতরে রয়েছে 100 বছরের বেশি পুরনো মিষ্টির দোকান। দোকানের নাম চারুচন্দ্র দত্ত। দোকানের অ্যাম্বিয়েন্স বলতে পুরনো দিনের মিষ্টির দোকান যেমন হয় ঠিক সেরকম। ঝাঁ চকচকে মিষ্টির দোকান না হলেও এই দোকান তার ঐতিহ্য ধরে রেখেছে মিষ্টির স্বাদ দিয়ে। দোকানের স্পেশালিটি মিষ্টি হলো মাতৃভোগ। ঘিয়ে ভাজা কড়া রসের লাল মিষ্টি, বাইরে থেকে দেখতে চ্যাপটা পান্তুয়ার মতো হলেও মাতৃভোগের স্বাদ আর টেক্সচার কিন্তু সম্পূর্ণ আলাদা। মাতৃভোগ তৈরি হয় ছানা, ক্ষীর আর ময়দার মিশ্রণে, তার মধ্যে দেওয়া হয় গুঁড়ো বাদাম। দেখে বুঝলাম ভেতরে অল্প লাল ফুড কালার দেওয়া হয়েছে। মুখে দিলাম, মিলিয়ে গেল। এক এক পিস মাতৃভোগের দাম নেবে 12 টাকা। ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার অন্য কোথাও মাতৃভোগ পাওয়া যায় কিনা আমার জানা নেই, আপনাদের জানা থাকলে একটু কমেন্ট সেকশনে জানাবেন। 1924 সালে খোলা এই দোকান এখন চালাচ্ছে থার্ড জেনারেশন। দোকানে আসতে হলে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হলো হিন সিনেমার একদম কাছে। দোকান খোলা 365 দিন সকাল 7টা থেকে রাত্রি 10:30 অবধি। তাছাড়া গুগল ম্যাপের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম। আশা করি আজকের স্ট্রিট ফুড কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। স্ট্রিট ফুডে আর কী দোকান দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন, কিন্তু তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অবধি সাপোর্ট করবে। তাহলে আসি, আজ দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।